হয় কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সুরক্ষার নামত বিশ্বনাথ ঘাটের মাছমরিয়াসলকে আসলে ব্রহ্মপুত্র নদীত মাছ মরাত বাধা প্রদান করা হয়েছে। আর ইয়ার পিছতে আজি দেখবলে পাওয়া গেছে যে মাছমরিয়াসলে আহি উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করেছে। আর মূল সহযোগে দৃশ্য দেখাব উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখের পরিবেশ। আর দেখবলে পাওয়া গেছে যে দীর্ঘদিন ধরে যখন মাছমরিয়া সেই মাছমরিয়াসলক মাছ মরাত বাধা প্রদান করা হয়েছিল কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানের সুরক্ষার। ব্রহ্মপুত্র নদী কাজিরঙা রাষ্ট্রীয় উদ্যানত অন্তর্ভুক্ত করার পিছরের পর আসলে এই সকল মাছমরিয়ায় ব্রহ্মপুত্র নদীত মাছ মারিবা নাছিল, আর যারভাবে দীর্ঘদিন ধরে সরকারের আলোচনা করে আসলে মুখ্যমন্ত্রীর আলোচনা করেছিল স্থানীয় বিধায়কের আলোচনা চলি আসে, কিন্তু আজিলেক কোনো ধরনের সুফল নোপারে এটা দেখবলে পাওয়া গেছে যে এই সকল মাছমরিয়া আজি বিশ্বনাথ উপায়ুক্ত কার্যালয়ের সম্মুখত প্রতিবাদ সাব্যস্ত করেছে। পূর্বপুরুষের দিনের পর আসলে এই সকল মাছমরিয়ায় ব্রহ্মপুত্র নদীত মাছ মারি আইসিলে, কিন্তু শেহতিয়াকৈ সরকারে যে সিদ্ধান্ত গ্রহণ করলে তার প্রতিবাদত এনে ধরনের আজি মাছমরিয়াসকলে প্রতিবাদ সাব্যস্ত করেছে। মানে মাছমরিয়াসকল আছে, মানে জানিবলৈ চেষ্টা করি আপনার কাছে আইসো আপনাদের মাছ মারি আসলে দীর্ঘদিন ধরে শেহতিয়াকৈ সরকারের আপনাদের আলোচনা হয়েছিল যেতিয়াপা আপনাদের মাছ মারিবলৈ বাধা প্রদান করলে, আজি প্রতিবাদ কিয় করবল আলোচনা ফলপ্রসূ হওয়া নাই নাকি? ফলপ্রসূ হওয়া নাই হয়। আমার মাননীয় হিমন্ত বিশ্ব শর্মা স্যারক আমি বহুবার লগ করেছো, আমি তেজপুরত কেবিনেট বৈঠকত যেটা হয়েছিল তার পিছতো লগ করেছো, আমার বিশ্বনাথ চালি টাউনতো লগ করেছো, গুয়াহাটীত গিয়ে লগ করেছো, আমার আমার গার্জেন মিনিষ্টার স্যারকো ফিজিক্স অরুকা স্যারকো লগ করেছো, কোনো সুফল ধরা নাই। আমি এয়া যে রাইজে দিয়েছে সবই আমার বিজেপিত ভোট দিয়া রাইজে, কিন্তু যদি আমার এই সমস্যাটা সমাধান নয় আগন্তুক লোকসভা নির্বাচনত কিন্তু আমি বিজেপিক ভোট নিদো। মই এজন বিজেপির আমি সক্রিয় সদস্য, আমার যদি রাইজের সমস্যা দাবি নহয় আমার সমাধান নহয় তাহলে আমি কিন্তু ভোট বর্জন করিম। গতি সরকারে কব বিচার যে মাছ মারিব দিলে গড় হত্যা হয়, ইয়ার ওপর কি কব? মাছ মারিব দিলে গড় হত্যা হয় এই সরকারে আসলে সরকারের লাজ লাগিব লাগে, সিধা সিধি কথা। মানে কেন আজির টেকনোলজির যুগত আজি আজি ফরেস্ট ডিপার্টমেন্টে কয় যে সিসিটিভিত বোলে গড় শিকারী গলে পার হয়ে বই থাকে, কি মাছ মরা মানুষ গলে বোলে উঠি থাকে, গড় শিকারী গলে সিসিটিভিত নুঠে কিন্তু মাছ মরা মানুষ গলে সিসিটিভিত উঠে, এই মানে কিবা খেলি মেলি লাগে আমার। আজি টেকনোলজির যুগত আমার নামবিলাক সবতে জিপিএস লগাই দিয়ক, স্যাটেলাইট কানেকশন করে জিপিএস ম্যাপিং করে দিয়ক। আমার যেটা যাবার আমার ডিসি স্যার আসলে নাঙ্গাতে স্যার, আমার যাবার এসপি স্যার নবীন সিং স্যার আসলে, আমি বৈঠকত বারম্বার কৈছিলো যে আমার স্যাটেলাইট ম্যাপিং করে দিয়ক, জিও ট্রেকিং করে দিয়ক, যাতে আমার যদি কোনোবা দুষ্কৃতিকারী তার যদি তাত সোমাবলে বিচারে তাত অটোমেটিকলি উলাই যাব, আর প্রত্যেক নাওতে আইডেন্টি ব্যবস্থা করা, আমার প্রত্যেকজন মাছমরিয়াক আইডেন্টি ব্যবস্থা করে দিয়ক, আর একটা অ্যাপ দিয়ক তার ফটো সহ যাতে মোবাইলে মারি দিয়ার লগে লগে যাতে গোটাই মাছমরিয়া এই যে ডিটেলস উলাই যায়, কিন্তু অচিনাক্ত কোনোবা বলে তাক লাগলে তাত আমাক গুলিয়াই দিয়ক, আমার তাত কবলগীয়া একো নাই। কিন্তু এইবিলাক একো মানে একো পদক্ষেপ হাতত নোলোৱাকে ডাইরেক্টলি মাছ মৰাটো যেটা বন্ধ কৰি দিছে আমার রাইজৰ দুখীয়া রাইজৰ পানী ধান নচলা অবস্থা, আজি বিশ্বাস কৰিব আজি বহুত মানুহৰ ঘৰত হয়তো মানে ৰাতি খাবলৈ ভাত নোহোৱা হৈ গৈছে, তাৰ কাৰণে কেনেকুৱা হ'ব? এতিয়া আমি ৰাজনীতি কৰিছো হয়, যদি ৰাইজক আমি যদি সুবিধা কৰি দিব নোৱাৰো, যদি আমি যদি ৰাইজে যদি লঘোণে থাকে থৰে আমাক বিজেপিক ভোট দিব নেকি? গতিকে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক মই কিমানবার লগ কৰিছো, পার্সনেলিকে আমি মিটিঙত গলো আমি কওঁ, কিন্তু আমার কথা মানে তেওঁলোকে মানে গুরুত্ব নিদিয়ে, কিন্তু যেতিয়া লোকসভা নির্বাচনত যেতিয়া ভোট কম পাব তেতিয়া কিন্তু আমাক দোষ দিলাভ নাই।